होते पारे कोनो रास्ताय कोनो हुट तोला एक रिक्शाय आमी नील छाता निये दाड़िये तुमी देखले ना रोदे पोराए रोमियो चेहारा तुमी बुझले ना आमार इशारा मन बोले जदि थामते तुमी थामले ना तोमार जुलियेट हासि हेसे जदि डाकते भालोबेसे आमी तोमार चोखे ताकानोर साहस पेतम ना आमार जर सर एई शरीरे तोमार हावाय लागछे फुलफुरे प्रेम नाकि पागलामी बोलते पारबो ना लोके पागल बोलुक माताल बोलुक आमी तोमार पीछु छाड़बो ना लोके पागल बोलुक माताल बोलुक आमी तुमार पीछु छाड़बो ना तुमार पीछु छाड़बो ना শুনছেন বলছি আপনাদের এখানে কি নেটওয়ার্কের প্রবলেম আপনারা কি এয়ারটেল সিম মানে সেটাই তো দেখছি একদম কাজ করছে না তাহলে তো নেটওয়ার্ক প্রবলেম হ্যালো রে আপনারা তো সরি আসলে আমি এখানে থাকি না আমি জুইদের বাড়িতে ভাড়া এসেছি ওটা আমার কাকার বাড়ি তাহলে একটা কাজ করুন ছাদের ওই কর্নারের দিকটা চলে যান ওখানে যাবেন আচ্ছা फोन नम्बर नारे मेरा फोन टाइम दिल তোমার ফোনটা আমার হাত দিয়ে পড়ে ভেঙে গেছে সরি বলে কি লাভ আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য একটা নতুন ফোন কিনে এনেছি না 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 আমার নতুন ফোন লাগবে না আরে তোমার পুরনো ফোনটা দাও আমার একটা ভালো মেকার চেনা আছে আমি তার কাছে নিয়ে যাই ফোন নিয়ে কি হবে বলো এখানে আমার কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল আরে আমার একটা ভালো মেকার জানা আছে চলো তুমি ফোনটা ঠিক করে নেবে আর এই ফোনটা তুমি নিয়ে নেবে ভালো মেকার হ্যাঁ ভালো মেকার বাইরে থেকে ডিগ্রি করে এসেছে খুব ভালো কাজ ঠিক আছে চলো যদিও আমি এই ফোনটা নিয়েই যাচ্ছিলাম চল
তাহলে এই ফোনটা ঠিক আছে এই ফোনটা দাও, পরে যদি এটা ঠিক না হয় তখন দেখা যাবে। ঠিক আছে চলো। তোমার সাথে একটা কথা ছিল।
একটা ট্রমা আছে জানিস, আমি যখনই কোনো মেয়েকে প্রপোজ করতে যাই তখনই মাথা খারাপ হয়ে যায়। জানো ছোটোবেলায় আমি একটা মেয়েকে প্রপোজ করেছিলাম স্কুলে, মেয়েটা আমার হাতে কাটা কম্পাস ঢুকিয়ে দিয়েছে। আরে কি নিষ্ঠুর রে। আচ্ছা শোন একটা আইডিয়া আছে, তুই রাস্তায় যেই মেয়েকে দেখবি সেই মেয়েকে আলো। হ্যাঁ রাস্তায় যে মেয়েকে দেখবি সেই মেয়েকে আই লাভ ইউ বলে দে, তারপর আমাকে উদম কেলাবে, আমার জেলও হতে পারে। আছে না রিক্স আছে, আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সাহস হচ্ছে না যে তোমার সামনে গিয়ে তোমাকে এই কথাটা বলি, তাই লিখে পাঠালাম। যদি তুমি মনে করো যে আমি ঠিক বলেছি বা তোমার মনেও যদি সেটা থাকে তাহলে তুমি প্লিজ আমাকে রিপ্লাই করো। বলছি যে আমি প্রীতিকে ফেসবুকে কিছু কথা লিখে পাঠিয়েছিলাম কিন্তু সেটা সেন্ড হচ্ছে না কেন, কি ব্লক করে দিল আমাকে? আরে বোকার মতন কথা বলিস না, তোকে ব্লক কেন করতে যাবে? তুই কি নিউজ টিউজ দেখিস না নাকি কিছু? আগামী 7 দিনের জন্য ফেসবুক বন্ধ আছে। 7 দিন বন্ধ থাকবে? আর 7 দিন বন্ধ তো কি হয়েছে, অপেক্ষা কর 7 দিন পর অটোমেটিক নিজেই মেসেজটা চলে যাবে। তাহলে এখন কি হবে? এখন আর কি করবি, এখন একটা কাজ করে একটা ইট নিয়ে আমার মাথাটা দাম করে বাড়ি মার, যে তুইও ঘুমা আমাকেও ঘুমাতে দে। রাখ ফেসবুকে একটা কাজ করছিলাম। আসলে ফেসবুক কদিন বন্ধ থাকবে তো? ও আচ্ছা, আসলে আমি না ফেসবুকের পাসওয়ার্ডটাই ভুলে গেছি, কিছুতেই মনে করতে পারছি না, খুলছে না। আরেকবার ট্রাই করে দেখো। দেখেছি গো, ট্রাই করতে করতে না আমার ফেসবুকটাই গিয়ে খুলে গেছে। ঠিক আছে চলো ঘুমাও। হবে না আমার কি দোষ ভাই, যদি ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে বন্ধ করে তাহলে আমি কি করবো? দোষ তোর না, দোষ আমার, কপাল খারাপ। সে তো কপাল আমার খারাপ, তাহলে এতবার চেষ্টা করেও করতে পারি। যাবে যাবে মানে হবে, 98 বার চেষ্টা করেছিস, এখন 2 বার আছে। ফেসবুক বন্ধ হয়েছে তো কি হয়েছে, ফেসবুক বন্ধ হলে তো ভালোবাসা আটকাতে পারবি? তুই একটা কাজ কর, ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপে মোবাইলে রেকর্ড করে তারপর ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস। ঠিক আছে, ভালো আইডিয়া, কিন্তু তার জন্য তো একটা আপডেট রেকর্ড করতে হবে, ভালো আপডেট একটা লিখতে হবে, লিখে রেকর্ড করতে হবে, করে পাঠাতে হবে। প্রীতি আমি আপনাকে খুব পছন্দ করি, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হওয়ার জন্য সেই মেসেজটা আপনার কাছে পৌঁছয়নি, তাই আমি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে আপনাকে মেসেজটা পাঠালাম। আমি আপনাকে যেদিন রাস্তায় প্রথম দেখেছি রিষ্কা, সেদিন থেকেই আমি আপনাকে পছন্দ করতে শুরু করেছি এবং ভীষণ ভালোবাসতে শুরু করেছি। এখন সত্যি আমি আপনাকে সবসময় চোখে হারাচ্ছি, আমি এটাই চাইব। আপনি জানেন, আমি জানি না আপনি আমাকে কীভাবে গ্রহণ করবেন, কিন্তু এইটুকু জানি যে আমার ভালোবাসাটা পাই। চলে গেছে।
পাঠিয়ে দিয়েছি ভাই। আরে বাবা শেষ তাহলে গেল মেসেজটা, সামান্য বিষয় কিছু হবো না মানে আমার ফোন চুরি হয়ে গেছে। ফোন চুরি হয়ে গেছে? হ্যাঁ আমার ফোন চুরি হয়ে গেছে। আমার জানা জানা পুলিশ আছে, আমার যাও আমরা যাও পুলিশ সাথে আমি যাচ্ছি। যাও এবার মনের কথাটা বলতে পারলাম, তাও ফোনটা চুরি হয়ে গেল। হতে পারে কোনো রাস্তায় কোনো হুড তোলা এক রিকশায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে তুমি দেখলে না। রোদে পোড়া এ রোমিও চেহারা তুমি বুঝলে না আমার ইশারা, মন বলে যদি থামতে তুমি থামলে না। তোমার ঝুলিয়ে ঠাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড় সরো এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে, প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না। আমার মানে ভালোবাসা না বলো, ভালোবাসা চাই।
চ্যানেল টিকে সাবস্ক্রাইব লাইক এন্ড কমেন্ট হতে পারে কোনো রাস্তায় কোনো হুটতলা এক রিকশা আমি নিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে তুমি দেখতে বুঝলে না মন বয়া যদি থামতে তুমি থামলে না তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না আমার জ্বর সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুল ফুরে প্রেম নাকি পাগলামি বলতে পারবো না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না তোমার পিছু ছাড়বো না তুই আর চল কোন কাকডাকা এক সকালে তুমি বারান্দায় এসে দাঁড়ালে আমি ছিদ্র খুঁজছি দেয়ালে তোমায় দেখব বলে তুমি অদ্ভুত এক খেয়ালে গাঢ় লাল টিপ দেখি কপালে হঠাৎ আমার দিকে তাকালে আজ আমি ভয় পেলাম না তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না আমার জ্বর সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুল ফুরে প্রেম নাকি পাগলামি বলতে পারবো না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু